যে আমরা বাচ্চাগুলোকে এখান থেকে বার করব। প্রায় 9 দিন হয়ে গেছে, আমাদের মুঠি না হলে জায়গায় শিফট করে নেবে। কাপড়গুলো চেঞ্জ করব, আবার পরিষ্কার করব এই জায়গায়, না হলে তো আমাদের মুঠি বাচ্চাগুলো নিয়ে আবার কোথায় চলে যাবে। এটাই সেফ জায়গা ওদের জন্য। বাচ্চাটা নখটা ফেসে গেছে রে। একদম মুঠি একদম উড়ে নিয়েছে জায়গাটা, বন্ধ হচ্ছে বোধ হয়, যেহেতু ওরা সিসিবিসি করছে বোধ হয়। যেখানে সে পরিষ্কার করতে লাগবে, পরিষ্কার করে নেব। 2-3 দিন এই জায়গাটা আমরা কাপড়গুলো চেঞ্জ করেছি, আবার আজকে করবো। নখটা বোধ হয় ফেসে গেছে, নখটা ফেসে গেছে, নখটা ফেসে গেছে একটার কাপড়ের মধ্যে। এরকম করে জায়গা বদলে বদলে দিলে বাচ্চাগুলো নিয়ে আর কোথাও যাবে না, নিয়ে থাকবে। এদেরকে বার করে বাইরে একটু সময়ের জন্য রাখা আছে, পরিষ্কার তো করতে লাগবে। এই জায়গাটা একদম পুড়িয়ে নিয়েছে। তোমরা কি করছো রে? তোমাদের ঘরটা সাফ সাফাই চলছে তো? সাফ সাফাই চলছে না হলে তো ইনফেকশন হয়ে যাবে। সোনা গুলোর ইনফেকশন ইনফেকশন হয়ে যাবে, ইনফেকশন। আমাদের মুঠি এই বাচ্চাটা সব থেকে ফেভারেট, এই বাচ্চাটা। এই মুঠি এসে গেছে, কি হচ্ছে এখানে? আমাদের মুঠি এসে গেছে, এখানে কি হচ্ছে? আমাদের বাচ্চাদের সঙ্গে কিছু হচ্ছে না, বসে না বাচ্চাদের সঙ্গে। এখানে সাফ সাফাই হচ্ছে তোমার জন্যই, তোমার ভালোর জন্যই হচ্ছে, না হলে তুমি আবার স্ট্রাগল করতে লাগবে, কোথায় কোথায় নিয়ে যাবে বাচ্চাদের। ভালো করে কাগজের 2-3টা লেয়ার দিয়ে এর উপরে কাপড় দেওয়া হবে। এখন এই মুঠি রেডি হয়ে যাচ্ছে বিছানাটা। পাগল হয়ে যাচ্ছে রে। দাঁড়া দাঁড়া মুঠি, দাঁড়া, যাবি যাবি, এই দেখুন ঠিক করতে দে। শোয়ার তুই পারবি কি? কষ্ট করে ঢুকে যাচ্ছে। তুই কি পারবি চেঞ্জ করতে? ওকে দিয়ে দাও, ও সাফ সাফাই করে চেঞ্জ করবে। দিচ্ছি তো, দিচ্ছি। নতুন একটা কাপড় এখানে বিছানো হবে। এখন এই মুঠি শোয়ার, শোয়ার। তুই নিয়ে বসে রইবি, আগেই ঘুমিয়ে গেছে। এই রে ভাই, নতুন বিছানা আর বাচ্চাদের কে নিবে? ওটার জন্য তো আমরাই আছি। বাচ্চাদের কে নিবে? দেখো দেখো বাচ্চাগুলো আমি ঢুকিয়ে দেবো, বসে গেছে ও। দিয়ে দাও আমার বাচ্চাগুলোকে, তোমরা এরকম বলছি ও। দিয়ে দে, দিয়ে দে, এই নে একটা, একটা বাচ্চা। এখন আর খোদাখুদি করবি না, চেঞ্জ করে দিয়েছি, পরিষ্কার করা হয়ে গেছে। এখন এটাই ধুলাই হবে, এটাই এখন ধুতে লাগবে, পরিষ্কার হয়ে গেছে। এই মুঠি, এই এতগুলো জাবরা এখান থেকে, এখান থেকে বের করেছে, আঙ্গুল দিয়ে খুঁজেছে। ও মুঠি পরিষ্কার করেছে, আমি বের করেছি, আমরা শুধু বের করেছি। ও আমাদের মুঠিটা খুব এক্সপার্ট মানে। ঠিক আছে মুঠি, এখন তুমি রেস্ট করো, ঠিক আছে? সাফ সুতরা বিছানায় রেস্ট করো, আর জায়গা চেঞ্জ করতে লাগবে না তোমার।
বাচ্চাদের সাফ করো, তোমার বাচ্চাকে নিজে পরিষ্কার করো।